কিনে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস, দেখা যেতে পারছিস না? আপনাদের মতো এরকম সচেতন নাগরিক যদি এইভাবে র‍্যাশ ড্রাইভ করে তাহলে সমাজে এর কি প্রভাব পড়বে? অ্যাকচুয়ালি আমি একটু অন্যমনস্ক। এনিওয়ে, আপনাদের কারো কোনো চোট লাগেনি তো? না না স্যার, ঠিক আছে, আই এম ফাইন। বলছি স্যার, আপনাকে যখন আজকে পেয়েছি তখন একটা যদি বাইট দেন। আই এম সরি, সেটা পসিবল না। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে চলে আসবেন। স্যার 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 প্লিজ স্যার স্যার দু একটা কোশ্চেন করুন। ক্যামেরাটা অফ করুন। স্যার, দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলার অরণ্য সিংহ রায় এতদিনে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। দেখুন, এইভাবে মাঝ রাস্তায় আমি এসব নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড না। সো স্যার, আমি শুনেছি আপনি যাকে বিয়ে করছেন তিনি নাকি অনেক দিনের পুরনো বন্ধু। প্লিজ জাস্ট স্টপ ইট। পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো কমেন্ট করব না। স্যার, আপনার তো বিশাল ফ্যান ফলোয়িং, মানে আপনার ফিমেল ফ্যান ফলোয়িং তো বিশাল, মানে আপনার উড বি ওয়াইফ এটা কি মেনে নেন? মানে ঠিক কী কী কারণে আপনাকে লাইফ পার্টনার হিসেবে বেছে নিলেন? আমি একবার বললাম না, আই ওয়ান্ট আনসার এনি ড্যাম কোয়েশ্চেন্স রিলেটেড টু মাই পার্সোনাল লাইফ, ইজ দ্যাট ক্লিয়ার? মিডিয়ার কাছে আমি এই নিয়ে কোনো কমেন্ট করবো না। স্যার লাস্ট কোশ্চেন, স্যার কিছুদিন আগে টিভিতে একটা ফুটেজ দেখিয়েছিল, একটি মেয়ে আপনার কোলে মানে ঝাঁপিয়ে পড়েছিল, মানে তার কী হলো, মানে তার সঙ্গে কি সম্পর্ক শেষ? এই যেরকম থাকে ঘরওয়ালি বাহারওয়ালি, মানে উনি কি আপনার কেপ্ট, মানে এরকম কি অনেক মেয়ের সাথেই আপনার এরকম সম্পর্ক? আপনি প্রেসার লোকেদের সঙ্গে মিসবিহেভ করছেন, এর ফল ভালো হবে না। আই ডোন্ট কেয়ার, যা করার করে নাও। যা করার করে নেবই, দেখুন কি করতে পারি। মিস্টার অরণ্য সিংহ রায়, দেখুন আমি কি করতে পারি, পুলিশে খবর দেব। হ্যালো, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। এত তাড়াহুড়ো করে সবকিছু হয়ে গেল, তার মধ্যে এই পরিস্থিতি, তুমি ঠিক আছো পাখি? পাখি প্লিজ চুপ করে থেকো না, আমার আমার সত্যি খুব অস্বস্তি হচ্ছে। আমি জানতে চাইছি যে ইজ এভরিথিং ওকে, মানে তুমি ঠিক আছো তো?
বুঝেছি, ঠিক আছে, আমি তোমাকে আর বিরক্ত করব না। আমার একটা জরুরি কেসের ব্যাপারে আমাকে বাইরে যেতে হবে, নাহলে এরকম পরিস্থিতিতে তোমাদের ছেড়ে যেতাম না। যাই হোক, একটা একটা গিফট এনেছি তোমার জন্য, এটা নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে একজন বন্ধু হিসেবে তো নিতে পারো, প্লিজ। আমি এবার বেরোব, তাড়াতাড়ি চলে আসবো। নিজের খেয়াল রেখো। আসি আসি। আসুন স্যার, আসুন। কি ব্যাপার, কি গন্ডগোল? এই লোকটা আমাদের গায়ে হাত পেয়েছে। আপনি বলুন স্যার, আমাদের দোষ কোথায়? সেটা আমি বলছি ইন্সপেক্টর। উনি ফোর্সফুলি আমার ইন্টারভিউ নিচ্ছিলেন, আমি ওনাকে অনেকবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি। ইনফ্যাক্ট উনি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে উল্টোপাল্টা মন্তব্য করছিলেন। ঠিক আছে ঠিক আছে, আপনারা চুপ করুন, ব্যাপারটা আমাকে ট্যাকল করতে দিন। হ্যাঁ না স্যার, স্যার আপনি যদি কোনো স্টেপ না নেন তাহলে আমি অরণ্য সিংহ রায়ের এগেনস্টে এফআইআর করতে পারত। তুমি কখন এলে? এই তো একটু আগে। যেখানেই যাই শেষমেশ তো আমার রাজরানীর কাছেই ফিরতে হবে নাকি? বাবা আজ তো বেশ ভালো মুডে মনে হচ্ছে, কোনো কেস জিতেছো নাকি? বলতে পারো, অনেক দিন ধরে কেসটা ঝুলেছিল বুঝলে, তারপরে এতদিন পর এত পরিশ্রম করে আজ যখন রায়টা আমার পক্ষে হয়েছে আমি নিশ্চিন্ত হয়েছি। আজ আমি খুব খুশি রাজরানী, আজ আমি প্রচন্ড খুশি। একি তোমার হাতের আংটিটা কোথায় গেল? না মানে এক মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ কি, কিন্তু কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি আমি আসছি। কি হয়েছে, কার ফোন? আমার একটু যেতে হবে রাজু। মানে কে ফোন করেছিল, কোথায় যাবে তুমি? আমি আমি সবটা তোমায় এসে বুঝিয়ে বলি, হ্যাঁ একটু তাড়াহুড়ো আছে, আসছি। শুনছো কে?